তো মানে ফার্স্টের দিকে কিছু জায়গা মনে হচ্ছিল বেশ, মানে প্রথম দিকে স্টার্টিংটা বেশ ভালো লাগছিল, একদম তারপরে মাঝখানে একটুখানি একটু লো হয়ে বা গেছিল, একটু যেখানে বোর হয়ে গেছিল। হ্যাঁ রণবীর কাপুর ওখানে ওকে ইমপ্রেস করার চেষ্টা হ্যাঁ, করছে মানে সে জায়গাটা। পার্টিকুলার ওদের ব্যাচুলার পার্টিতে যেখানটা রণবীর আর শ্রদ্ধার যে রিলেশনশিপ গ্রোথটা, বা কেন রণবীর ওকে ভালোবাসে, ওই জায়গাটা একটু বেশি একটুখানি ড্রামাটিক হ্যাঁ হয়ে গেছে। এক্স্যাক্টলি, মানে ওটা ওদেরও বুঝিয়েছে, কারণ কি মানে ওরা ড্রামাই করছিল, হ্যাঁ মানে অন্যান্য সিনে যেরকম ভাবে ইন্টেনশনালি কথা বলছে ওই ইন্টেনশনালি সময়টাতে একটু, ড্রামাটিক ছিল। হ্যাঁ মানে যেরকম সিনেমায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভি রিভিউ নিয়ে এসেছি, তু ঝুটি মে মক্কার, যেটা রিলিজ করেছিল অনেক আগেই 8 মার্চ থিয়েটারে রিলিজ করেছিল, তারপরে এটা ওটিটিতে নেটফ্লিক্সে এসেছে, আমরা ওটিটিতেই দেখেছি। ডাইরেক্টেড বাই লাভ রঞ্জন, আর কাস্টিং আছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অনুভব সিং, বাসি, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর এবং অন্যান্য অনেকেই আছে। তো এর আগে আমরা এর ট্রেলার ট্রেলার রিয়াকশন রিয়াকশন করেছি, করেছিলাম, ওটা দেখতে ওটা পারেন। দেখে নিতে পারেন। তো কেমন লাগলো? আমার জন্য একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ কি ট্রেলার দেখে একটা এক্সপেকটেশন আমার তৈরি হয়েছিল। তো আনএক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি ভালো দিক থেকে, কারণ কি আমি এতটা ভালো স্টোরি লাইন এক্সপেক্ট করিনি তুলনামূলকভাবে। ট্রেলার দেখে একটা ফান, যেমন এই ডাইরেক্টরের আগের সিনেমাগুলো, যে সুনিকে টিটুকে সুইটিকে সাদি, বা তোমার কি ছিল যেন প্যার প্যারকা কা পাঞ্চনামা, পাঞ্চনামা, তো ওই রকম স্টাইলেরই ভেবেছিলাম। লাভ অ্যাফেয়ার্স আর কিছু কুল, একদম নিউ জেনারেশনের সাথে ধরে কিছু। হ্যাঁ বাট এখানে বেশ একটু ভালো স্টোরিটা, মানে স্টোরিটা খুব ভালো লেগেছে, যেটা একদমই মনে হয় আমাদের দুজনেরই আনএক্সপেক্টেড ছিল। আমিও সেমই। আমাদের যদি ট্রেলার রিঅ্যাকশন আপনারা দেখে দেখে থাকেন, তাহলে একদম আমাদের এক্সপেকটেশন ট্রেলার দেখে এটাই ছিল যে হ্যাঁ একটা মানে ওই টিন একদম একটা, বা 25 এরকম এজের হ্যাঁ মানে ওই 15-16 একটা থেকে লাভ স্টোরি, ধরে কামিং আউট অফ 20-25, এজ লাভ স্টোরি, বা একটা লাভ অ্যাফেয়ার টাইপের, একটা ছোকরা ছোকরিদের যেরকম লাভ আমরা যদি বলে থাকি, একদম তো হয়তো ওটাই মেন স্টোরি ওটাই মেন স্টোরি। বা ব্রেকআপ সেটাই মনে করবে হয়েছিল। কেমন, কারণ হ্যাঁ এখন ব্রেকআপ খুব কমন, হ্যাঁ ব্রেকআপটা কোনো ইস্যু না। হুম বা হুম হুম মানে আগে যেমন অ্যাটলিস্ট আমাদের সময় ছিল যে ব্রেকআপটা একটা ইস্যু ছিল, তো এখন অনেকটাই আলাদা। তো তো আমরা ভেবেছিলাম ওরকম ওটা কোনো আমি, অ্যাফিয়ার্স হ্যাঁ নেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা এটাতে বেশ ভালো একটা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি দিয়েছেন স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, যেটা মানে অনেকদিন, ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, আদর্শ, এগুলোকে দেখানো হয়েছে, একদম যেটা আমাদের বেশ ভালো লেগেছে। তার জন্য আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার। বেটারই হয়েছে। আর কি বলবো, যে অনেকদিন পরে এরকম কোনো ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি ভ্যালুস নিয়ে কোনো মুভি দেখলাম অ্যাকচুয়ালি। আমার মনে হয় না, মানে আমি যদি বলি গুলমোহর বা ওগুলো একদম অন্য হ্যাঁ টাইপের সিনেমা, তো ওইটার সাথে এটা, মানে যারা গুলমোহর দেখবে হ্যাঁ তারা ওটা এই তাদের ফান বলতে পারবো না ওই সিনেমাটাকে, তাদের যারা একটা ফান, জনারই আলাদা, হ্যাঁ মানে কিন্তু এইটার জনারটা হচ্ছে একদম টিন বা এখন এটা একদম একদমই যারা একদম কমার্শিয়াল কমন। ফান এন্টারটেইনমেন্ট যে জনরাটা হ্যাঁ, তার আর মধ্যেই এই পড়ে। সিনেমাটা দেখতেও আসবে যে এজ হ্যাঁ গ্রুপটা, হ্যাঁ তাদের জন্য মেসেজটা খুব ভালো এখনকার জন্য, মানে আমি বলতে চাই। ওকে কারণ কি যারা এটা দেখতে আসবে তারা গুলমার দেখতে যাবে না, তো দুটোর মানে অডিয়েন্স আলাদা আমার মতে। তো একদমই ওই অনুযায়ী এই অডিয়েন্সের এই মেসেজটা আমার খুব ভালো খুব ভালো লেগেছে, লেগেছে। আর খুব ভালো টাইপের দিয়েছে। হ্যাঁ একদম। আর কি আর বলবো, এক হ্যাঁ লাভ একটা রঞ্জনের মানে এই জনরাতে যে মানে ডাইরেকশন হিসেবে ভালোই লাগে, কারণ প্যার কা পাঞ্চনামা মানে ওই জেনারের মানুষদের জন্য ওই ওয়ান অফ, সময়কার দারুণ মানে একটা ফার্স্ট ফার্স্ট দেখতো যখন মুভি ছিল। পেয়ার কা পাঞ্চনামা, তখন আমি বলবো আমি ওই টিন এজের ছিলাম, তো আমার জন্য তো ওটা খুবই, মানে ওয়ানটা হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছে যেটা।
এখানে ওই সেম মানে লাভ স্টোরির মধ্যে ফ্যামিলি টুইস্টটাকে এনেছে, তো বেশ ভালো একটা ইউনিকনেস আসছে, আনছে একটা লাভ স্টোরির মধ্যে, সেটা বেশ ভালো। একদম একদম। আর এখানে কার্তিক আরিয়ান এদের গেস্ট নুসরাত ভাইয়ার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, যেটা ভালো লেগেছে, যেটা জানা ছিল না ভালো লেগেছিল। আর আমরা মূলত সিনেমাটা দেখছিলাম, মানে দেখতে শুরু করেছিলাম একটা ফান এলিমেন্টের জন্য আর অবভিয়াসলি রিভিউ এর জন্য, দুটো মিলিয়ে, কিন্তু আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে আমাদের। একদম, মানে ফার্স্টের দিকে কিছু জায়গা মনে হচ্ছিল বেশ, মানে প্রথম দিকে স্টার্টিংটা বেশ ভালো লাগছিল, তারপরে মাঝখানে একটুখানি হয়ে গেছিল, যেখানে হ্যাঁ রণবীর কাপুর ওখানে ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে, মানে পার্টিকুলার ওদের ব্যাচেলর পার্টি যেখানটা রণবীর আর শ্রদ্ধার যে রিলেশনশিপ গ্রোথটা বা কেন রণবীর ওকে ভালোবাসে ওই জায়গাটা একটু বেশি ড্রামাটিক হয়ে গেছে, মানে ওটা ওদেরও বুঝিয়েছে, কারণ কি মানে ও ড্রামাই করছিল, অন্যান্য সিনে যেরকম ভাবে কথা বলছে ওই সময়টা একটু, হ্যাঁ মানে যেরকম সিনেমায় ডায়লগ ডেলিভারি করা হতো সেরকম ভাবে ওরা বলছে, মানে যখন ওরাও বলেছিল চুপ করো তখন আমাদেরও মনে হচ্ছিল জাস্ট শাট আপ, চুপ করো, একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ তো এটা ইন্টেনশনালি আমি বলবো, কারণ কি এটা বোঝা গেছে, হ্যাঁ একটু ওই জায়গা একটু কম হলে, একটু কম লেন্দি হলে ভালো হতো। আর হ্যাঁ তাছাড়া আমার স্টোরিটা বেশ ইন্টারেস্টিংই লেগেছিল, খুব ভালো লেগেছে, মানে আমার ফ্যামিলি ড্রামাটা বিশেষ করে খুব ভালো লেগেছে। হ্যাঁ ওদের যখন ফ্যামিলির সাথে মিট করানোর জন্য আনা হয়, তারপর থেকে যে একটা পেস নেয় সিনেমাটা, একটা অন্য টার্ন নেয়, তো ওই টার্নটা বেশ আনএক্সপেক্টেডলি ভালো, একটা কথা অনেকবার বলে দিলাম বাট হ্যাঁ এটা সত্যি কথাই। আর এখানে আরেকটা জিনিসও দেখানো হয়েছে যে দুজনেই জয়েন্ট ফ্যামিলিতে থাকে, এমন না যে মেয়েটা মডার্ন হিসাবে ও নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ হচ্ছে, যে একটা নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে কী করে জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করবে সেটাও না, সেটাও হচ্ছে দুজনেই জয়েন্ট ফ্যামিলি, কিন্তু জয়েন্ট ফ্যামিলি হলো দুজনের চিন্তাধারা আলাদা, তো ব্রেকিং আলাদা হয়েছে একদম, তো এই জিনিসটা ওখানে খুব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা, একদম এটাই খুব ভালো দেখানো হয়েছে যে সব জয়েন্ট ফ্যামিলি এক কি না, মানে এমন না যে জয়েন্ট ফ্যামিলির থেকে সব একদিকে দেখানো হয়েছে, মনে হলো জয়েন্ট ফ্যামিলির পজিটিভ জিনিসগুলো আর একটা জিনিস দেখানো হয়েছে, আর একটা দিকে যে জয়েন্ট ফ্যামিলির নেগেটিভ জিনিসগুলো, তো দুটোই দেখতে হবে, দুটো থেকেই নেয়ার আছে, দুটো কোনটা করবো না ওটাও শেখার আছে, কোনটা করবো ওটাও শেখার হয়েছে। আর ফ্যামিলি ভ্যালুসগুলো খুব ভালো মতন দেখানো হয়েছে, মানে এন্ডিংটা আমি বলবো খুবই সুন্দর, মানে লাস্ট 10 মিনিটসের যে এন্ডিংটা, হ্যাঁ এটা অনেকটা ইয়ের মতন না, মানে দিল ধড়কনে দৌড় এন্ডিং এর মতন, একদম যে সবাই একজোট হয়ে মিলে সবাই একে অপরের জন্য বলছে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে, বাট আলটিমেটলি কাজ যেটা করতে যাচ্ছে একসাথে মিলে করতে যাচ্ছে, ওখানে ওটাই হলো ব্যাপারটা, ওটাই মানে তো ওটাই ছিল অ্যাকচুয়ালি, তো ওই রকমই আমার লাগলো, বেশ মানে সুইট নোটে একটা এন্ড করেছে। আর দিল ধড়কনে দৌড় আমার ওয়ান অফ মাই ফেভারিট মুভি, এত সুন্দর হবে এটা, ওই এন্ডের পরে আর একটা এন্ড আছে যেটা আমরা স্পয়লার সেকশনে ওটা নিয়ে বলবো। তাছাড়া স্টোরি তো বললামই, সিনেমাটোগ্রাফি মানে বেশ ভালো ওদের, মানে ফার্স্ট এটা দেখিয়ে দিয়েছে, যেহেতু প্রত্যেকটা শটই মনে হচ্ছে যেন মিলিয়ন ডলার শট, মানে ইন সেন্স অফ যা, হ্যাঁ মানে এনভায়রনমেন্টে যা আছে সেইটা অনুযায়ী, যে কীরকম কার ইউজ করছে, কোন পাবে যাচ্ছে, কীরকম বাড়ি সেই অনুযায়ী, তো সেই হিসাবে ওটা জাস্টিফাই করার জন্য ওদের দুজনের যে ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে ফার্স্টে, যে পয়সার কোনো কমি নেই, তো সেই জন্য প্রত্যেক উইকেন্ডে মানে প্রত্যেক দিনই কোথাও না কোথাও সিনেমা দেখতে যাবো বলুন আর পার্টি করতে যাবো বলুন, বড় বড় ক্লাবে যাচ্ছে, নরমাল শটগুলো খুব ভালো নিয়েছে, তো ওগুলো দেখতে বেশ গ্র্যান্ড, বেশ সুন্দর লাগে, মানে হলে গিয়ে আপনার ভালো লাগতো অ্যাকচুয়ালি, একদমই। তো আর মিউজিক ভালো, মিউজিক আমার বেশ ভালো লেগেছে, গানগুলো বেশ ভালো ছিল, অরিজিৎ সিং ই মোস্টলি গানগুলো সবগুলো গেয়েছে, নাচও ভালো লেগেছে, নাচের কোরিওগ্রাফি নতুন নতুন স্টেপ দিয়েছে, আমি বলবো কমন স্টেপ কতটা নেই, একটু ইউনিক স্টেপ আছে, হ্যাঁ আর লিরিক্স সব বেশ ভালো আছে গানের, একদম লিরিক্স ভালো দিয়েছে, কারণ কি ফার্স্ট গানটাও আমি বলছি যেটা প্যার এক সে কে তোর বার কে তো, ওটার লিরিক্সটা যখন শুনছিলাম যে বেশ ইউনিক লিরিক্স, কারণ কি এরকম লিরিক্স সচরাচর কেউ লেখে না, তাই জন্য বেশ অন্যরকম লাগলো। গানের যে মিউজিক ভিডিওগুলো ছিল সিনেমার মধ্যে বেশ ভালো লেগেছে,
আর স্টাইল বলবো আমি, স্টাইল আমরা যেমন ট্রেলারে দেখে বুঝেইছিলাম যে সিনেমাটা কিছু থাকুক না থাকুক ভালো ফ্যাশনেবল ড্রেস আর স্টাইল দেখতে পারবো, সেটা দেখিয়েছে বটে। আর অ্যাক্টিং ওয়াইজ রণবীর কাপুর এরকম অ্যাক্টিং করে এসেছে, হ্যাঁ, তো মানে ওর জন্য আমাদের খুব একটা আলাদা কিছু ইউনিক লাগেনি লাগেনি, বাট অনেক এখানে একটু কিছু এক্সপ্রেশনে আমার মনে হলো যেন ডাইরেকশনে কিছু একটা বলা হয়েছে, ধরনের দেখবে একটা ফেশিয়াল এক্সপ্রেশন একটা কিছু কিছু জায়গায় ছিল, বাসি বলো আর রণবীর বলো দুজনের মধ্যে একটু ছিল, ইভেন শ্রদ্ধার মধ্যে, তো ওইটা মনে হলো যখন ওরা ধরো ওই যে সিনটা করছে বা কিছু, তো ওইখানে যে হ্যাঁ তো ওই এক্সপ্রেশনটা মনে হলো একরকমেরই প্রত্যেকটা সিনে যখন ওই রকম সিন আসছে। তাছাড়া আমি শ্রদ্ধা কাপুরও মানে ভালো, তাছাড়া অ্যাক্টিং ওয়াইজ ভালোই করেছে ওরা, একদম আর আমার ডিম্পল কাপাডিয়ার অ্যাক্টিং বেশ চোখে লেগেছে, মানে ন্যাচারাল বেস্ট ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে আমার, মানে ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টিং রোল আমার লেগেছে, খুবই ভালো। আর বাসি সত্যি ভাই, বাসি এখন বেস্ট করছে, ভালো একটা ব্রেক পেয়েছে, আর ভালো ভালো কাজটা করেছে রণবীর কাপুরের সাথে, তো আর ভালো বেশ ভালো কাজ করেছে। আর হ্যাঁ বনি কাপুর এখানে আছে, ওটাই বলতে যাচ্ছিলাম, বনি কাপুরকে ডাইরেক্টরও হয়তো ভুলে গেছে বা বনি কাপুরও ভুলে গেছে যে রণবীরের পাশে বনি কাপুরকে স্পষ্ট দেখা যাচ্ছে, আর রণবীরের এত ওরকমের এক্সপ্রেশন, মানে একটা ওরকম একটা মানে কি বলে একটা সেন্সিটিভ একটা জায়গা সিনেমার, আর ওখানে বনি কাপুর ফ্ল্যাট বসে আছে যে ওয়েট করছে কখন শুট শুরু হবে ওরকম। তো আপনাদের যদি এরকম ফ্যামিলি ড্রামা উইথ খুব ভালো রোম্যান্স, একটা অন্য রকমের এখনকার দিনের রোম্যান্স যদি আমরা বলি, সেরকম একটা রিলেশনশিপের মধ্যে ফ্যামিলি ড্রামা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা দেখতে পারেন, দেখতে পারেন, আর টাইম পাসের জন্য খুব ভালো মুভি আমার মতে, যদি এক ওয়ান টাইম ওয়াচ অবশ্যই, একদমই একদমই। এবার আমরা একটু স্পয়লারে যেতে চাইছি, তো আপনারা দেখে এসে আপনাদের আমাদের স্পয়লার সেকশনটা দেখতে পারেন একদম। আর স্পয়লারে আমি বলবো ওটাই যে ওই যে তুমি বললে যে ফ্যামিলির যে ভ্যালুস গুলো, সেটা এখানে দেখালো পরে যখন বিয়ের পরে যে অ্যাকচুয়ালি কেন ও ফ্যামিলির সাথে থাকতে চায় বা ফ্যামিলির সাথে থাকা, এই ফ্যামিলির সাথে আমি বলছি বলছি সব ফ্যামিলি সেম এটা ফ্যামিলি সেম না, ওখানে যেটা দেখেছে আর এরকম ফ্যামিলি খুবই রেয়ার হয় যে প্রত্যেকটা জিনিসের সাপোর্ট করার আর এত ওপেন মাইন্ডেড, কারণ যেটা আমরা ডিসকাস করছিলাম এর আগেও যে ডিম্পল কাপাডিয়া যে ক্যারেক্টারটা, সে এই জাস্ট রিসেন্ট হয়েছে কয়েক বছর 4-5 বছর যে ও ইন্ডিয়ান পড়ছে, কুর্তি পড়ছে, সেটা ওর চয়েস, সেটা ওর চয়েস, মানে তাকে ফোর্স করেনি কখনো, তার শাশুড়িও বিকিনি পড়েছে, মানে ব্যাপারটা কি বলুন তো, যত মানে হয় না যে ফোর্থ জেনারেশন, আমরা যেটা বলি থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন, যে জেনারেশন বলি যে জেনারেশন যত তাড়াতাড়ি মডার্ন হয়েছে তার পরের জেনারেশন গুলো তত সুবিধা হয়ে যায়। আজকে যদি আজকে যদি গ্রাম থেকে বেরিয়ে আমি আসি বাইরে ফার্স্ট জেনারেশন, তাহলে আমার পরের জন্য অত সুবিধা হবে না, কিন্তু আমি যদি একটা থার্ড জেনারেশন হই যে আমার দাদু বাইরে থেকে এসেছে তারপরে মা হয়েছে তারপরে আমি, তো এটা খুব ইজি যে কোনো জিনিসকে ধরা, এখানে ওটা দেখিয়েছে ফ্যামিলিটা খুবই ব্রড মাইন্ডেড, আর মানে যেটা মানে কোনো কিছুতে বাধা দেওয়া বা কিছু করা এদের ওই মেন্টালিটিটা নেই। আর না আর একটা জিনিস ভালো লাগলো যেটা হচ্ছে দেখো বিয়ের আগে অনেকেই অনেক কিছু বলে, এটা এর জন্যই বিয়ের পরেও কিছু সিন থাকবে কিনা সেম সেম জিনিসটা আছে না কিনা না চেঞ্জ হয়ে গেছে, এটা থাকে না যে সবকিছু বিয়ে বা ওই অবধি প্রত্যেকটা সিনেমা হয় তারপরেই তারপরে ছেড়ে দেয়, তারপরে হয়েছিল যেটা ছেড়ে হচ্ছে চলতে চলতে একমাত্র, কিন্তু এখানেও বিয়ের পরেও ওই লাস্টে মানে এন্ডিং ছিল, 4-5 বছর একটা এন্ডিং দেখিয়ে দিয়েছে এপোটেসিনের পরেও, যেটা ওয়াই দে আর ইউনিক, হ্যাঁ একদমই, কেন এই ফ্যামিলির সাথে থাকলেও মানে কোনো অসুবিধা হবে না, বা ও কেন রণবীর বারবার বলছিল যে আমার ফ্যামিলি এরকম না, ওটা ওখানে দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে মানে প্রেগন্যান্সির পরেও যে না তারপরে ড্রিঙ্ক করে শাশুড়ি নিয়ে গিয়ে বমি লেবু খাইয়ে বমি করানো হেল্প করছে মানে সুগার করার জন্য, তারপরে যে খুঁটিনাটিও লেগে থাকে সেটাও দেখিয়েছে, একদম যে তুমি লেটে উঠছে বউ, তারপরে খাবার ফুডের বিল পাচ্ছে বলে টিফিন বানিয়ে দিছে বাট টিফিন খাচ্ছে না, খাবার নষ্ট হচ্ছে বলে ঝগড়া করছে বা বকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সাথে যে সাপোর্ট, কোনো জিনিস পারফেক্ট না, ইমপারফেক্ট
সাপোর্টটাই হচ্ছে বিউটি অ্যাকচুয়ালি, আর সেটাও দেখিয়েছে তার সাথে যে সাপোর্টটা ওটা খুব ইম্পর্টেন্ট, একদম একদম, মানে ওর প্রেগন্যান্সি বাচ্চা হলো তার গাড়ি অবধি পৌঁছিয়ে দিচ্ছে, যে প্রেগন্যান্ট বলে আলাদা করে টিফিন দেওয়া, সকাল 8টায় উঠে লাঞ্চ, আর দুজনের জন্য সবার জন্য খাওয়া দাওয়া প্যাক করা, বা মানে আমার মানে প্রত্যেকটা স্টেজে মানে তুমি যদি মানে ওটা বলে না যে শ্বশুর বাড়িটা তোমার নিজের বাড়ি হবে যখন তুমি নিজের মতন থাকতে পারবে, কেন কি এখানে যেটা শ্রদ্ধা কাপুর বললো যে আমার মা ওই বাড়িতে সবসময় আছে কিন্তু ওটা আমার মায়ের বাড়ি এখনো হয়নি, মানে ওর পুরো হয়তো 30 বছর বা 40 বছর ও সংসার করছে কিন্তু যে বাড়িতে সংসার করছে সেটা তার না, সেটা জাস্ট বলতে পারবে না এটা আমার বাড়ি, হ্যাঁ, কারণ কি আমার বাড়ি বলা না, আমার বাড়ি হিসেবে থাকাটাও পারছে না, যে ওর মায়ের সাথে যে সিনটা ছিল, একটা সিন ছিল যে ওর মায়ের সাথে কথা বলতে যাওয়ার জন্য রান্নাঘরে বা বাইরে গিয়ে কথা বললো, কারণ কি সবার সামনে আলোচনাটা করতে পারবে না, তো এই জিনিসগুলো এই ভ্যালুগুলো প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা হয়। আর এয়ারপোর্টে চলে যাচ্ছে সেখানে গিয়ে প্রপোজ করা বা ফিরিয়ে আনা অনেক মুভিতে দেখেছি, বাট ফ্যামিলি নিয়ে যাওয়াটা এটা একটা ইউনিক ছিল, আর সবাই মিলে, আর না তার থেকে আমার খুব রিয়েলিস্টিক একটা জায়গায় লেগেছে যে ফ্যামিলি এয়ারপোর্ট আমরা সবাই জানি কেউ ঢুকতে পারবে না গেটের আগে উইদাউট পাসপোর্ট শো করে, তো ওর জন্য ওরা টিকিট কেটেছে, কেন এমনিও বলেছে ওদের টাকার কোনো অভাব নেই, তো টিকিট কেটেছে, তারপরে গাড়ি পার্কিং আনতে হবে, কারণ ছেড়ে আসতে পারবে না, টো হয়ে যাবে, সেটা ওখানে মানে ওরা প্রায়োরিটি গুলো দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে টো হয়ে যাক আমার অসুবিধা নেই, টাকা আছে পরে ছাড়িয়ে নেব, এখন ইম্পর্টেন্ট হচ্ছে ওকে আটকানো, তো এমন না যে টিকিট কাটে নেই নেই কাটে নেই হঠাৎ করে ঢুকে যাচ্ছে, তো ওই ডিটেলগুলো দেখিয়েছে, এটা খুব ভালো লেগেছে, কারণ কি বেশিরভাগ এই ডিটেলগুলো মিস করে দেয় আর খুব বোকা বোকা লাগে, তো ওই জিনিসগুলো দেখায়নি, রিয়েলিস্টিকভাবে দেখিয়েছে। আর একটা ওই যে বিয়ে করে একটা, অ্যাটলিস্ট ইন্ডিয়ায় তো এখনও পর্যন্ত একটা ছেলে মেয়ে বিয়ে করে না, ফ্যামিলি দুটো ফ্যামিলির ম্যারেজ আপ হয়, তো ওই হিসাবে একটা ও যদি ওর ফ্যামিলিতে এসে থাকে তাহলে ওই যে যে সিচুয়েশনটা যে সবাই বলছে যে আসো, ফ্যামিলিকেও দিতে হবে সমানভাবে, মানে প্রপোজটা ফ্যামিলির মেম্বাররা মিলে করলো, একদম, তো সেটা বেশ ইউনিক একটা সিন ছিল, কিছু কিছু জায়গা খুব ভালো কাজ করেছে, ওটাই যেটা তাহলে ওভারঅল ওটাই যে মানে আনএক্সপেক্টেড ছিল, আমরা এতটা ভালো বা এরকম স্টোরি এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম যেরকম হয় নর্মাল একটা লাভ স্টোরি, তার মধ্যে ব্রেকআপ থাকবে আবার মিলন হবে, দ্যাটস ইট, তার মধ্যে ফ্যামিলিটা দিয়ে বেশ ভালো ভালো ফ্যামিলি ড্রামা, ভালো আমাদের জন্য ভালো লেগে গেছে ওটা, তো আপনারা জানাবেন আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, আমাদের রিভিউ সাথে একমত নাকি অন্য মত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করবেন, আমাদের একদম চ্যানেলটা খুব নতুন, তো আপনারা শেয়ার করলে আমাদের এটা সত্যি খুব গ্রো করতে সুবিধা হয় আমাদের চ্যানেলটাকে, আবার আর এরকম কি ভিডিও আমরা রিঅ্যাকশন বা রিভিউ করতে পারি সাজেশন জানাবেন অবশ্যই, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।